যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিক কিংবা কোনো জালিম খলিফা শাসক কর্তৃক খলিফা শহীদ হন তাহলে তাকে কি গোসল দেওয়া জরুরি যদি তা যদি বা তার পোস্টমর্টমের পর হয় আর শহীদ সেই পবিত্র শরীর শরীর কি ব্যথা পায় যখন সে পোস্টমর্টেম করা হয় আর পোস্টমর্টেমের শরীর বিধান কি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তিনটি প্রশ্ন একসাথে দেখুন মুসলিম মুশরিক একটা হচ্ছে যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে তাদেরকে কোনো রকমের গোসল নেই যেভাবে সেভাবে দাফন করতে হবে এবারে উম্মত একমত এবারে সবাই একমত এর বাইরে কোনো বিচারিক কারণে বিচারের করে যদি কোনো কাউকে হত্যা করা হয় তাহলে বিচার যদি কোনো জুলুমভাবে জলুমভাবে অন্যায়ভাবে হত্যা করা হয় অর্থাৎ কোনো কাফের কর্তৃক মুসলিম হত্যা করা হয় সেটা তারও কোনো তারও কোনো শহীদ যদি হয়ে যায় সেই হিসাবে মুসলিম ইমানের কারণে যদি তাকে মেরে ফেলা হয় তাহলে তারও কোনো ইয়ে নেই গোসল নেই কিন্তু যদি কোনো বিচারিক কারণ বিচার করার পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেটা তা গ্রহণ হোক বা না হোক বিচার হয়েছে এমন অবস্থায় তাকে অবশ্যই গোসল দেওয়াতে হবে তাকে অবশ্যই গোসল দেওয়াতে হবে এটা হচ্ছে বিশুদ্ধ মত আর এই পোস্টমর্টেম বিষয়টি আপনি যে জানতে চেয়েছেন যে পোস্টমর্টেম আসলে তিন কারণে যায় এক নম্বর হচ্ছে যদি যদি তার কোনো এমন এমন কোনো সমস্যা থাকে যে তার কি জন্য মারা গেল এটা বের করা দরকার এটা কারণ অনুসন্ধান করা দরকার না হলে পরবর্তীতে এই ফাসাদ বেড়ে যাবে অর্থাৎ কোনো অপরাধ অপরাধজনিত কারণ যদি থাকে যে অপরাধ হয়েছে কি অপরাধটা হয়েছে বোঝা যায়নি তখন পোস্টমর্টম করা প্রয়োজনের অন্তর্ভুক্ত সেই হিসাবে পোস্টমার্টম করতে হবে তাও তাদের অভিভাবকের অনুমতি নিয়ে সেই পোস্টমার্টম করতে হবে দ্বিতীয় হচ্ছে পোস্টমর্টম তখন করা যাবে যখন কোনো এমন কোনো রোগ যে রোগ ছড়িয়ে পড়ছে তখন রোগ জানার জন্য সেটা করতে পারবে এ দুটি কারণ আর তিন নম্বর হচ্ছে পোস্টমর্টেম করতে পারবে মৃত্যু নিশ্চিত করার জন্য পোস্টমর্টেমের অংশ ব্যবহার করতে পারবে তিনটা কিন্তু এর বাইরে অন্য কোনো কারণে পোস্টমর্টেম করা ইসলাম অনুমোদন করে না জায়েজ নেই এবং সেটা করলে মৃত্যু ব্যক্তি কষ্ট পায় কারণ সোল্লাহ সাল্লু বলেছেন কাসরুল আজমুল মাইতে কাসরুল আজামুল হাই মৃত ব্যক্তির হাঁড় ভাঙ্গা জীবিত ব্যক্তির হাঁড় ভাঙ্গার মতো সমান অপরাধ এই জন্য এই অপরাধ যারা করবে তারা গুণাগার হবে বিনা কারণে কোনো পোস্টমর্টম করা অনুমোদনযোগ্য নয় কেউ যদি কোনো বলে যে আমার পোস্টমর্টম যেন না হয় সে ওসিৎ করে উচিত হবে সে বিষয়টি নিশ্চিত করা এটা সবার দায়িত্ব একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে বিষয় নিশ্চিত করা যদি জোর করে কেউ করে যে যারা করবে তারা গুনাগার হবে এবং যারা যারা পরিবারের লোক বা সমাজের লোক বা যারা যারা এই তাদের অপারক তাদের গুণা হবে না আলহামদুলিল্লাহ